শেখ হাসিনা বাংলাদেশে 75 পরবর্তীকালে সবচেয়ে জননন্দিত জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করেন যে রাজনৈতিক নেতা, যে রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন শেখ হাসিনা। মৃত্যুকে তিনি পরোয়া করেন না, আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় পান না, ভয়কে জয় করে অকুত ভয়ে পিতা বঙ্গবন্ধুর পুষ্পিত আদর্শের পতাকা হাতে শেখ হাসিনা আজ সারা বিশ্বে সমাদৃত, প্রশংসিত, বাংলাদেশের উন্নয়ন অর্জনের রোল মডেল হিসাবে আজকে শেখ হাসিনার নাম সারা দুনিয়া প্রতিষ্ঠিত। আমরা গর্ব করি আমাদের নেত্রীকে নিয়ে। আমরা কি নেত্রীকে ফলো করব না? তার সততা, তার সাহস কোথা থেকে শিক্ষা নেব? বঙ্গবন্ধু শেখ হাসিনা এর চেয়ে রাজনীতিতে শিক্ষা নেওয়ার মতো বড় আদর্শ এদেশে আর নেই। এই দেশ মাস্টার দাস সূর্য সেনের দেশ, এই দেশ প্রীতিলতা বদ্যাধারের দেশ, এই দেশ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর দেশ, এম এ আজিজের দেশ, জহুর আহমদ চৌধুরীর দেশ, এম এ হান্নানের দেশ, এম এ মান্নানের দেশ, মহিউদ্দিন চৌধুরীর দেশ, আখতারুজ্জামান বাবু, কর্ণফুলী বিধৌত এ সবুজ পাহাড়ের দেশ, চট্টগ্রাম। এই চট্টগ্রাম স্তিমিত হলে বাংলাদেশ স্তিমিত হয়ে যাবে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, এদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, এই দেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে চট্টগ্রামকে বাঁচাতে হবে। সংগ্রাম আন্দোলনে বীর কর্মীর দেশ এই চট্টগ্রামকে বাঁচাতে হবে। আমাদের অগণিত ত্যাগী কর্মী চট্টগ্রামের এখানে ওখানে ছড়িয়ে আছে। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, অনেক কর্মী পার্টিতে কোনো পরিচয় নেই, দীর্ঘদিন দল করে দলের কমিটিতে এরা স্থান পায় না, অনুপ্রবেশকারীরা এসে বড় বড় পদ দখল করে। ত্যাগী কর্মীরা ছাড়া নেতৃত্বে সুবিধাবাদীরা যদি আসে সেই আওয়ামী লীগ টিকে থাকতে পারে না। কাজেই আমি অনুরোধ করব,
এই সম্মেলনের মূল বিষয় হচ্ছে নেতৃত্ব নির্বাচন, সঠিক সুযোগ্য কাউন্সিলরদের কাছে গ্রহণযোগ্য, জনগণের কাছে জনপ্রিয় ব্যক্তিকে নেতা বানাতে হবে। বসন্তের কুকিলদের নেতা বানিয়ে লাভ নেই, এরা দুঃসময় এলে 5000 পাওয়ারের বাতি জ্বালিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না। অনেক বক্তৃতা শুনেছেন, এখানে তো নেতা আমাদের অনেক, এখন কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বিশাল কারখানা, নেতা উৎপাদনের কারখানা, কর্মী উৎপাদনের কারখানাটা এখন আর ছোট হয়ে গেছে। এখন পোস্টার লাগাতে কর্মী পাই না, ব্যানার লাগাতে কর্মী পাই না, হ্যান্ডবিল লাগাতে কর্মী পায় না, ভাড়া করা টোকায় দিয়ে পোস্টার লাগাতে হয়। কর্মীরা এখন নেতা হয়ে গেছে, ভাবসাব এমন, আমি পোস্টার লাগাবো, আমি কি হনুরে, আমি পোস্টার লাগাবো, আমাকে বলে ব্যানার লাগাতে। কর্মী কেউ নয়, সবাই নেতা হতে চায়। নেতা যদি হতে চাও কর্মী হতে হবে, কর্মীরাই নেতা হতে পারে। যারা ত্যাগ করবে সৎ জীবন যাপন করবে। আমাদের নেত্রী বলেন সিম্পল লিভিং হাই থিঙ্কিং, ঠিক আছে, স্বপ্ন দেখবে বড় কিন্তু জীবন ধারণ করবে সাদা সিধা। কত টাকার দরকার জীবন যাপনের জন্য? চাঁদাবাজি করতে হবে, চাঁদাবাজ আওয়ামী লীগের নেতা হতে পারে না। টেন্ডারবাজ, টেন্ডারবাজকে না বলুন, মাদক ব্যবসায়ীদের না বলুন, জমি দখলকারীদের না বলুন, সন্ত্রাসীদের না বলুন। ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা আজ আছে কাল নেই, এ জনগণের মাঝে আমাদের থাকতে হবে। আমাদের ক্ষমতার উৎস বিএনপির মতো বন্দুকের নল নয়, আমাদের ক্ষমতার উৎস এদেশের মাটি আর মানুষ। আওয়ামী লীগ এমন একটা পার্টি, এত অত্যাচার, এত নির্যাতন, এত রক্তপাত, এত অশ্রুপাত, আওয়ামী লীগ টিকে আছে। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরাই আওয়ামী লীগ। আমরা ধ্বংসস্তূপের পথ দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই, আমরাই আওয়ামী লীগ। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে আমরা এগিয়ে যাই, অকুত ভয়ে আমরাই আওয়ামী লীগ। আমরা সেই আওয়ামী লীগের কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী। একথা আমাদের মনে রাখতে হবে। আজকে কেউ কেউ যদি
মনে করেন একটা ধাক্কা দিলেই আওয়ামী লীগের পতন হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। ফখরুল সাহেব বিদায় ঘন্টা আওয়ামী লীগের বাজবে না, বিএনপির বিষোদ্গারে আওয়ামী লীগ সরকারের পতন হবে না। ক্ষমতা যদি চান আরেকটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, নির্বাচনই পারে ক্ষমতার পালা বদল করতে। আপনারা চক্রান্ত করে টেমস নদীর ওপার থেকে নাশকতার নির্দেশ নিয়ে আজকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আদালত অঙ্গনকে রণাঙ্গন বানিয়ে ক্ষমতায় যাবেন, বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে বোকার স্বর্গে বাস করছে। এ স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। কথায় কথায় পতন ঘন্টা বেজে উঠছে। কার পতন? কার পদত্যাগ? পদত্যাগ আপনারাই করুন। 10 বছরে 10 মিনিটও একটা আন্দোলন করতে পারবে। খালেদা জিয়া 2 বছর কারাগারে, 2 মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি তার মুক্তির দাবিতে। তারা করবে গণপুত্থা, আর আমরা ঘরে বসে বসে আঙ্গুল চুষব। এটা যদি ভাবেন কত বড় বোকামি করছেন। ফখরুল সাহেব আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবেন না, আপনাদেরই ধ্বংস আপনারা নিজেরাই ডেকে আনছেন। আওয়ামী লীগ আপনাদের ধ্বংস চায় না। গণতন্ত্রে আমরা শক্তিশালী বিরোধী দল চাই। বিরোধিতার নামে নাশকতা করবেন সেটা সহ্য করা হবে না, কঠোর হস্তে দমন করা হবে। পরিষ্কারভাবে আমি জানিয়ে রাখতে চাই। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আমার বক্তব্য